আনোয়ার ভাই, আমি যদি একটু জানতে চাই, কেমন ছিল আপনার শুরুটা? সবাই তো প্রফেশন হিসাবে দেখা যায় ছোটবেলা থেকেই কারো স্বপ্ন থাকে কেউ বড় হয়ে ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বা চিন্তা করে আমি পাইলট হব, সেনাবাহিনীতে যাবো। যেহেতু আপনার হাইটটা অনেক সুন্দর, মাশাল্লাহ ভালো, তো সবাই তো অনেক ধরনের চিন্তা করে। তো মূলত আপনার কিভাবে চিন্তা হলো যে বডি বিল্ডিং ক্যারিয়ার হিসাবে নেওয়াটা? আমার কিন্তু একটা সময়ে নেভিতে যাওয়ার ইচ্ছা ছিল, এবং আমি তে নেভিতে আমি এক্সামও দিয়েছিলাম, ওখানে রিজেক্ট হই কারণ আমি কালার ব্লাইন্ড। ওকে, কালার ব্লাইন্ড, কালার ব্লাইন্ডের কারণে। আচ্ছা আচ্ছা। ওখানে যে অফিসার মানে এক্সাম নিচ্ছিল, উনি আমাকে নেওয়ার জন্য অনেক ট্রাই করেছিল। তখন আমার বডি মোটামুটি ভালো, তো সে আনুমানিক কত বছর আগে এটা? এটা 2000 আমার ইসের পর, অনার্সের পরে, অনার্সের পরে 2008-09-এর দিকে। হ্যাঁ, ওকে, 2008-09-এর দিকে। তারপর ভাবলাম যে তাহলে তো আর নেভিতে হবে না, বডি বিল্ডিং করি, এটা করছি, এটাই করি। সো বডি বিল্ডিং কবে থেকে স্টার্ট করেন, জার্নিটা কিভাবে স্টার্ট হয়? থাকে না যে কার প্রেরণায় আপনার বডি বিল্ডিংয়ে আসা? আসলে আমি ছোটবেলা থেকে খেলাধুলায় খুব ভালো ছিলাম, মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে গেমটা হয় না, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ওগুলোতে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল কলেজ আমার ইউনিভার্সিটি সব জায়গায় আমি মানে 100 মিটারে চ্যাম্পিয়ন হইতাম সবসময়। 100 মিটার দৌড় যেটা, তারপর দীর্ঘ লাভ 200 মিটার দৌড়, এগুলোতে মানে আমার অনেক প্রাইজেস আছে ছিল। মানে তখন তো ছোটবেলায় ভালো কোনো প্রাইজ দিত না, দেখা যায় একটা কলম, একটা খাতা, সাবান, অনেক সময় দেখা যায় তো প্লেটও দিতেছে। হ্যাঁ, তারপরের ভার্সনগুলো ওভাবে আসলো, সিরামিক্সের জিনিস। আচ্ছা, আমি প্রথম দিকের কথা বলছি, প্রাইমারির কথা বলছি। তারপর আস্তে আস্তে ওইটা মানে আপগ্রেড হয়ে ডেভেলপ হয়ে গেল, মানে সিরামিক্সের জিনিস আসলো। ওকে, তো আমার সিরামিক্সের যেগুলো আছে সেগুলো আমার অনেক এখনো আছে বাসায়, সেগুলো দেখি মাঝে মাঝে ছোটবেলার কথা মনে পড়ে, ভালোই লাগে। ওকে, আর ক্রিকেটও খেলতাম, ফুটবলও খেলতাম, কিন্তু বডি বিল্ডিং এর ইচ্ছা ওইভাবে কখনোই ছিল না ছোটবেলায় আর কি। বাট আমি যখন এসএসসি শেষ করে মানে ইন্টার ভর্তি হলাম দেবেন্দ্র কলেজে, তখন ওই সময় আমাদের গ্রামে তো মানে গ্রামে আমরা মানে টিভি দেখার ওই রকম সুযোগ পেতাম না, টিভি দেখতে পেতাম বাট ওই মুভি টুবি এগুলো দেখতে পেতাম না। তখন তো ডিশ ছিল না, ডিশ ছিল না, ভিসিআর আনতো, ভিসিআর ভাড়া করে এনে দেখে গ্রামে সবাই এক জায়গায় বসে দেখতো, অথবা বিটিভি আর কোনো চ্যানেল ছিল না, মানে ডিশ ছিল না, তো ওই ওখানেই যা দেখা যেত তাই, বাংলাদেশি টিভি মানে বাংলা চলচ্চিত্র, মাঝখানে লাস্টে আসলো 21 টিভি, ওইটা কিছু দেখতাম। বাট রেসলিং দেখতাম, রেসলিংয়ে আমার রক, রক আমার মানে আমি রকের অনেক বড় ফ্যান, তো রকরে দেখে ওই সময় আসলে বডি বানানোর কোনো ইচ্ছা ছিল না আমার। বাট বডি বানানোর যে মেন যে ইচ্ছাটা জাগে আমি মানে ইন্টারে ভর্তি হওয়ার পর, ওই আমি কিন্তু মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ থেকে ইন্টার করেছি, তো ওখানে ভর্তি হওয়ার পর আমি যে বাসায় থাকতাম ওই বাসায় ডিশ ছিল, টিভি দেখার অপশন ছিল, ওই ফ্যামিলিটা খুব ভালো ছিল, আমাদের টিভি দেখার সুযোগ ছিল। তো ওই বাসায় যে আপু ছিল উনি আমাদের ফার্স্ট একদম টার্মিনেটর 2 মুভি দেখাইল, টার্মিনেটর 2। তখনকার সময় খুব, ওই সময় আর্নল্ডের ছবি দেখে মানে আমি অবাক হয়ে যাই, এবং তখন আর কি ব্যায়ামের অনুপ্রেরণাটা পাই, এবং পাশাপাশি সালমান খানকেও ভালো লাগতো, সালমান খানকে দেখেও আমি মানে ব্যায়ামের অনুপ্রেরণা পাই ওই সময়। তখন আমি নিজে নিজে টুকিটাকি করতাম, আসলে ওইভাবে গাইডলাইন করার মতো কেউ ছিল না, তো এক বড় ভাই ছিল, উনিও দেখতাম বারান্দায় রিং ঝুলাইছে, উনি রিংয়ে ঝুলতো আর কি, মেশিন ছিল পাওয়ার টুইস্টার, ওইটা ওনার ছিল, এক জোড়া ডাম্বেল ছিল, ওগুলো দিয়ে হাবল তাবল যা পারতাম আর কি টুকিটাকি করতাম, উনি একটু দেখাই দিত, উনিও এত ভালো পারতো না, উনি যতটুকু পারতো আর কি দেখতাম। ওই তখন পুশ আপ ওগুলো করতে করতে আসলে বডিতে আমার ফ্যাটলেস বডি ছিল, তো ছোটবেলা থেকে আমার সিক্স প্যাক ক্লিয়ার ছিল, তো ওই সময় দেখা যায় একদমই ফ্যাট ছিল না, অনেক থিন ছিলাম, তো ওই করতে করতে মাসেল ডেভেলপমেন্ট মানে হইতে শুরু করলো, তো দেখা যায় 1 বছরের মধ্যে মোটামুটি একটা স্ট্রাকচার এসে গেছে। আচ্ছা, তো তারপর আমার চিন্তা হলো যে আসলে ওখানে কোনো জিম ছিল না ওই সময় মানিকগঞ্জে, সেই সময়টা তো আসলে এত ডেভেলপ ছিল, 2001-এর কথা বলছি, 1-2-এর কথা বলছি। আমি আরেকটা কথা বলতে চাই এখানে, যে তামির আনোয়ার যে শুরু করলো, উনি বলেছেন তামির আনোয়ার কিন্তু শুরু করেছে কোনো গাইডলাইন ছাড়া, আর আজকে যে জেনারেশন আছে তাদের কিন্তু ভরে ভরে গাইডলাইন আছে, কিন্তু তারপরেও তারা কিন্তু বে গাইডলাইনে চলে যায়, এটাই হচ্ছে সব থেকে দুঃখ। যখন আপনার লেজেন্ডরা শুরু করেছে গাইডলাইন ছাড়া, কিন্তু তারা আজকে কিন্তু আপনাদের যে গাইডলাইনগুলো দিচ্ছে আপনারা সেগুলো ফলো করেন না, আপনারা করেন কি, উল্টাপাল্টা ভিডিও দেখেন, উল্টাপাল্টা এক্সারসাইজ করেন, জিমে যেয়ে নিজেই ট্রেনার হয়ে যান। সো এইদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কি আমি তা আনোয়ার ভাই। হ্যাঁ, একটা ভালো গাইডলাইনের খুবই দরকার, একটা ভালো বডি দাঁড়া করানোর পেছনে প্রথম।